স্পোকেন ইংলিশে আজ কিছু কমন সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্সগুলো প্রত্যেক দিন আমরা কোথাও না কোথাও ব্যবহার করি। ইটস আ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া বা ভালো ধারণা বলি না আমরা, ইটস আ গুড আইডিয়া, একটা ভালো আইডিয়া। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। লেট মি থিঙ্ক অ্যাবাউট দিস বা লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এক্সকিউজ মি, মাফ করবেন। দ্যাটস এনাফ, ওটাই যথেষ্ট। বি কোয়াইট, চুপ থাকো। গুড লাক, শুভকামনা। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কাউকে বার্থডে উইশ করলে আমরা বলি উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিনটি বারে বারে ফিরে আসুক। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। গুড মর্নিং স্যার, সুপ্রভাত স্যার। গুড আফটারনুন ম্যাম, বিকেলে দেখা হলে শুভেচ্ছা জানানো, গুড আফটারনুন। ইটস ওকে, ঠিক আছে। দ্যাটস অল রাইট, ঠিক আছে, ওটা মানেও তাই, দ্যাটস অল রাইট মানেও ঠিক আছে। দ্যাটস ফাইন, সেটা ঠিক আছে, কোনো কিছুকে আমরা বলি না দ্যাটস ফাইন, ও ঠিক আছে সেটা। দ্যাটস ওয়ান্ডারফুল, এটা চমৎকার বা সেটা চমৎকার বা ওটা চমৎকার বলি না, দ্যাটস ওয়ান্ডারফুল। দ্যাটস অসাম, সেটা অসাধারণ, কোনো কিছুকে আমরা যদি বলি দেখে খুব অসাধারণ বলি দ্যাটস অসাম। দ্যাটস রিয়েলি ভেরি নাইস, এটা সত্যিই খুব সুন্দর। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল আইডিয়া, এটা সত্যি একটা চমৎকার আইডিয়া। কোনো একটা ভালো আইডিয়া পাওয়ার পরে বা বন্ধুদের কাছ থেকে বা কারো কাছ থেকে তখন আমরা বলি ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল আইডিয়া, এটা সত্যি একটা চমৎকার আইডিয়া। ইটস রিয়েলি অ্যামেজিং, এটা সত্যি আশ্চর্যজনক বা বিস্ময়কর, ইটস রিয়েলি অ্যামেজিং। মেবি, হতে পারে। অ্যামিড, মধ্যে। ইউ আর রেসপন্সিবল ফর দিস, আপনি এর জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর দিস, এর জন্য আপনি দায়ী। ইউ আর আনসারেবল ফর দিস, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, মানে আপনাকে আনসার দিতে হবে এর জন্য। ইউ আর আনসারেবল ফর দিস, কোনো প্রবলেম যদি হয়ে থাকে তার জন্য কাউকে যদি জবাবদিহি করতে হয় তাহলে আমরা কী বলি, ইউ আর আনসারেবল ফর দিস, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে বা তোমাকেই উত্তর দিতে হবে, আনসার দিতে হবে। তারপরে আমরা বলি সো সুইট অফ ইউ, এটা একটা কৃতজ্ঞতা জানানোর সেন্টেন্স বা বলতে পারি আমরা, যখন কেউ তোমার জন্য ভালো কিছু করে বা কিছু দিলে, কোনো জিনিস দিলে, তখন আমরা কী বলি নর্মালি থ্যাংক ইউ বলি, তাই তো? কোনো কিছু ভালো করলে বা কিছু দিলে আমরা থ্যাংক ইউ বলি। অনেক সময় থ্যাংক ইউ না বলে কৃতজ্ঞতা জানানো হয় এটা বলে, সো সুইট অফ ইউ, মানে জিনিসটা নেওয়ার পরে তখন আমরা থ্যাংক ইউ না বলে অনেক সময় কৃতজ্ঞতা জানাই, সো সুইট অফ ইউ এটা বলে। তারপরে ধরো আমি কাউকে কিছু দিলাম, দেওয়ার পরে যাকে দেওয়া হয় সে নর্মালি কী বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আমি কী বলবো, মেনশান নট, মানে ধন্যবাদ বলার প্রয়োজন নেই, এই অর্থে বলা হয়। তারপরে ধরো আমি কাউকে কিছু দিলাম, দেওয়ার পরে সামনের জন নর্মালি কী বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আমরা তার উত্তরে কী বলি, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগতম, থ্যাংক ইউর জবাবে আমরা বলি ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপরে অনেক সময় কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এই সেন্টেন্সটাকেও ব্যবহার করি, সো নাইস অফ ইউ, কেউ কিছু ভালো করলে বা বললে বা দিলে, কোনো জিনিস দিলে আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য বলি সো নাইস অফ ইউ। তারপরে কারোর সঙ্গে দেখা হলে কী বলি, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে বা দেখা হয়ে বা সাক্ষাৎ করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ বলি।
প্রথমবার কারোর সাথে দেখা হলে। সেকেন্ড টাইম দেখা হলে কিন্তু আমরা নাইস টু মিট ইউ বলবো না, এটা প্রথমবারের জন্য। তারপরে আবার কিছুদিন পরে ধরো সেকেন্ড টাইম বা বারে বারে দেখা হচ্ছে, তখন আমরা যেটা আমরা সম্বোধন করি, গুড মর্নিং মিস্টার জন কিছু নাম ধরে বলতে পারি, বিকেলে দেখা হলে গুড আফটারনুন স্যার এইগুলো বলবো। কিন্তু তো নাইস টু মিট ইউটা অনলি ফার্স্ট টাইম দেখা হলে কারোর সাথে তখনই বলতে হবে। এবারে অনেক দিন কারোর সাথে দেখা নেই, অনেক দিন পর দেখা হলো, তখন আমরা কি বলি, লং টাইম নো সি, অনেক দিন ধরে কোনো দেখা নেই। বা বন্ধু লেভেলে যদি হয় তখন বলি অনেক দিন ধরে কোনো পাত্তা নেই তোর, লং টাইম নো সি। বাই দ্য ওয়ে, যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসুন, বলি না আমরা আসল কথাটা বলুন বা আসল কথায় আসুন, কাম টু দ্য পয়েন্ট, আ কাপল অফ ডেইজ, কিছু দিন, ডে আফটার টুমরো, মানে আগামীকালের পরের দিন, মানে হচ্ছে পরশু, আগামী পরশু, ডে আফটার টুমরো, আর ডে বিফোর ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকালের আগের দিন, গতকালের আগের দিনকে আমরা বলি কি, গত পরশু, ডে বিফোর ইয়েস্টারডে। সো থ্যাংকস ফর ওয়াচিং, ইফ ইউ ওয়ান্ট মোর অন স্পোকেন ইংলিশ দেন ইংলিশ আনসিন প্যাসেজেস, হ্যাঁ, ইংলিশ স্টোরিজ আর্টিকেলস, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।